ভিডিও ইঞ্জিনিয়ার্স জুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিটের চ্যাপ্টার 11 এর এক্সাম্পল 11.13 করব, যেখানে বলা হয়েছে শোস এ লোড পেইন ফিড বাই এ ভোল্টেজ সোর্স থ্রু এ ট্রান্সমিশন লাইন, দ্য ইম্পিডেন্স অফ দ্য লাইন ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য 4+j2 ওহম ইম্পিডেন্স অ্যান্ড এ রিটার্ন পাথ। Find the real power and reactance power absorbed by the source, the line and the load. এটা মোটামুটি ট্রান্সমিশন লাইনের একটা অঙ্ক যেগুলো পাওয়ার সিস্টেমেও থাকে, তারই ধারাবাহিকতায় এক্সাম্পল 11.13 এটা সার্কিট আগে দেখানো হয়েছে। এখন আমরা যদি এখানকার যে টোটাল পথের যে ইম্পিডেন্সটা সেটা যদি বের করি, আমরা এটাকে একটা লাইন ধরতেছি আর এটুকু লোড ধরতেছি, এটাকে সোর্স ধরতেছি, তাহলে আমাদের টোটাল ইম্পিডেন্সটা কত হবে? টোটাল ইম্পিডেন্সটা হবে আমাদের যে ইম্পিডেন্সটা দেওয়া আছে, তাহলে তাহলে আমাদের এখানে ডাটা আসে 4+15 তার মানে 90 +j2 -j10 তাহলে -j8, এটা আমাদের আসলে ইম্পিডেন্স এর মান। তাহলে আমাদের এখানে ভোল্টেজ দেওয়া আছে 220, দ্যাট ইজ মানে 0°। আমরা এখানে তাহলে টোটাল কারেন্টটা বের করতে পারবো যে লোড এবং লাইনের ফুল লোড এবং লাইনের মধ্যে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমাদের কারেন্ট হবে I ইকুয়াল E/Z, B এর মান হচ্ছে এখানে 220, আর Z এর মান হচ্ছে 19 -j8, তাহলে আমাদের কারেন্ট কত আসছে স্যার? তাহলে এখানে আমাদের মান আছে 10.67, এটার অ্যাঙ্গেল 22.83। এটা আমাদের অ্যাম্পিয়ার আসলো। তাহলে আমাদের প্রথমে বের করা বই করতে বলা হয়েছে যে রিয়েল পাওয়ার এবং রিয়াক্টিভ পাওয়ার অ্যাবজর্ব বাই দা সোর্স। তাহলে আমাদের এই নাম্বারে আছে, এই নাম্বারে আমরা আপাত পরে সূত্র জানি VS I কনজুগেট। কনজুগেটটা আমরা কেন ইউজ করি সেটা পূর্বে বলা হয়েছে, কমপ্লেক্স পাওয়ারের ক্ষেত্রে আমরা কনজুগেটটা ইউজ করে থাকি। তাহলে আমাদের এখানে VS এর মান হচ্ছে 220 at an angle 0°, গুণন I at an angle, I এর মান হচ্ছে 10.67 at an angle -22.83। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ডাটা দ্বারা 220 মাল্টিপ্লাই 10.67 অ্যাট অ্যান অ্যাঙ্গেল -22.83। টু ওয়ান সিক্স থ্রি পয়েন্ট ফাইভ -j 910.79 10.8।
এটা আমাদের হচ্ছে না ভোল্ট অ্যাম্পিয়ার। এখন আমরা জানি হচ্ছে এস ইকুয়াল পি প্লাস মাইনাস জে কিউ। তাহলে আমরা এই আপাত পাওয়ারের যে ডাটাটা আসলো সেখান থেকে আমরা লিখতে পারি পি ইকুয়াল হচ্ছে 1 2163 0.5 ওয়াট, এবং কিউ কিউ লিখতে পারি হচ্ছে 910.8 বার। এটা গেল আমাদের হচ্ছে এ মানে সোর্সের ক্ষেত্রে। এখন যদি আমরা বি বের করি, বি হচ্ছে আমাদের লাইনের কি বলা হয়েছে, বি হচ্ছে লাইনের ক্ষেত্রে। তাহলে আগে প্রথমে আমাদের ভি লাইন বের করতে হবে। এই লাইন আমাদের কত হবে, লাইনটা হবে আমাদের আমাদের টোটাল কারেন্ট হচ্ছে 10.67 এট এন অ্যাঙ্গেল 22.83 মাল্টিপ্লাই ওখানকার আমাদের রেজিস্ট্যান্সটা হচ্ছে 4+J2। তাহলে 4+J2, তাহলে আমাদের ভোল্টেজ ড্রপটা যেটা বের হবে সেটাই আমাদের হচ্ছে লাইনের ভোল্টেজ। তার মানে আমরা লিখতে পারি হচ্ছে 10.67 এটার অ্যাঙ্গেল 22.83 মাল্টিপ্লাই বাই 4+2I। তাহলে আমরা এস বের করতে পারি কত, সরি আই কনজুগেট। তাহলে ডি আর এম এস এর মান আমাদের হচ্ছে 47.72 এট এন অ্যাঙ্গেল 49.4 ডিগ্রি, এবং আই কনজুগেট এর মান হচ্ছে 10.67 এট এন অ্যাঙ্গেল -22.83, যেটা আমাদের এখানে ছিল সেটা আমরা এখানে লিখলাম, শুধুমাত্র অ্যাঙ্গেলটা মাইনাস আসলো। তাহলে আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করি 47.72 at an angle 49.4 গুণন 10.67 at an angle -22.83, তাহলে 455.4 227.7 455.4 plus J227.7 ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি ইকুয়াল হচ্ছে 455.4 ওয়াট, ইউ ইকুয়াল হচ্ছে 227.27 বার। এটা আমাদের আসলে হচ্ছে ল্যাগিং, আর এটা আমাদের স্লো হচ্ছে লিডিং। তাহলে আমরা বের করলাম হচ্ছে সোর্সের এবং লাইনের, এখন আমরা বের করবো লোডের ক্ষেত্রে। তাহলে আমাদের লোড হচ্ছে 15 - j10, এটা আমাদের লোড। তাহলে সি আমাদের কি লোড প্রথমে বের করতে হবে। এই লোডের ক্ষেত্রে আমাদের কারেন্ট তো আমরা জানি 10.67 এট এন অ্যাঙ্গেল 22.83, এটা আমাদের কারেন্ট। আর এখানকার ইম্পিডেন্স হচ্ছে না 15 - j10, তাহলে আমরা পাবো হচ্ছে লোডের ভোল্টেজ ড্রপ। তাহলে এটাই আমাদের ভোল্টেজ, যেটা এখানে বলা হয়েছে, যেটা এখানে বলা হয়েছে যে 15 - j10, এবং কারেন্ট তো যেহেতু সিরিজে আছে তার মানে সেম থাকবে। সেক্ষেত্রে আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করি 10.67 এট এন অ্যাঙ্গেল 22.83 মাল্টিপ্লাই বাই
15 মাইনাস 10i, তাহলে আমরা এটাকে কমপ্লেক্স পোলার ফর্মে নিয়ে গেলে হবে 192.36 10.86 BRMS, তাহলে এস হবে আমাদের হচ্ছে BRMS আর হচ্ছে আই কনজুগেট। BRMS এর মান হচ্ছে 192.36 এট এন অ্যাঙ্গেল 10.86 আর আই কনজুগেটের মান হবে 10.67 এট এন অ্যাঙ্গেল -22.83। তার মানে আমাদের ডাটাটা দাঁড়ায় 192.36 এট এন অ্যাঙ্গেল -10.86 মাল্টিপ্লাই 10.67 এট এন অ্যাঙ্গেল -22.83 1707.8 1707.8 minus 1138.5 1138.5 এটা আমাদের হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে আমরা আপাত আপাত থেকে আমরা একটি পাওয়ারটা বের করতে পারি পি এবং একটি পাওয়ার কিউ বের করতে পারি। পি এর মান হচ্ছে 1707.8 ওয়াট, 1138.5 আর পেলাম এটা হচ্ছে লিডিং। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। অঙ্ক বুঝতে কোথাও সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।